হ্যাঁ, আপনাকে বলছি, যিনি শুনছেন আমার কথাটা, আপনার ডায়াবেটিস আছে কি? কখনো টেস্ট করিয়েছেন? কখনো ভেবেছেন ডায়াবেটিস আপনার হতে পারে? আপনার বাবা মা ভাই বোন কারো কি ডায়াবেটিস আছে? তার কি কোনো খবর কি আপনার কাছে আছে? বা আপনার জীবন ধারণ পদ্ধতি কেমন? আপনি কি কোনো অফিসে বসে কাজ করেন, নাকি আপনি দাঁড়িয়ে কাজ করেন, নাকি আপনি কায়িক পরিশ্রম করেন? আপনি নিজে জানবেন যে আপনার পরিশ্রমের সাথে আপনার খাদ্যের গ্রহণের মাত্রা ঠিক আছে কি না। এসব সবই ডায়াবেটিস রোগ হওয়ার জন্য একটা বড় রকমের কারণ। যদি ডায়াবেটিস না হয়ে থাকে মনে করেন, তাহলে আপনাকে অবশ্যই কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনার ওজন হঠাৎ করে কমে যাচ্ছে কি না, হঠাৎ করে বেড়ে যাচ্ছে কি না, আপনি ঘন ঘন পেশাব করছেন কি না, বা পানি খাচ্ছেন তারপর রাতে অনেকবার উঠতে হচ্ছে পেশাব করার জন্য, এসব সবই কিন্তু ডায়াবেটিসের পূর্ব লক্ষণ। তাছাড়া আপনার যদি মনে হয় যে আপনি আগে যতটুকু পরিমাণ কাজ করতে অতটুকু কাজ করতে পারছেন না, অতটুকু পরিশ্রম আপনি করতে পারছেন না, আপনি কোনো কাজে ঠিকমতো কনসেন্ট্রেট করতে পারছেন না, বা আপনি মনোযোগ দিতে পারছেন না, আপনি হয়তো আগে যে জিনিসটা হয়তো দু মাইল হাঁটলে আপনার হাতে ব্যথা হতো না, পায়ে ব্যথা হতো না, সেটা হচ্ছে এখন, এগুলি সবই কিন্তু ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। যদি তা হয়ে থাকে অবশ্যই আপনি একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ অথবা ডায়াবেটিস কেন্দ্রে গিয়ে আপনার রক্ত পরীক্ষা এবং অন্যান্য যে পরীক্ষাগুলি করান।